গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,681টি নমুনা এবং পরীক্ষা হয়েছে 13,460টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,06,751টি নমুনা এবং 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,034 জন। এ পর্যন্ত শনাক্ত 1,99,357 জন। 24 ঘন্টা শনাক্তের হার 22.54% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.80%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,762 জন। এ পর্যন্ত সুস্থ 1,08,725 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.54%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 51 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,547 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 40 জন, নারী 11 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,011 জন, 78.96% এবং নারী 536 জন, 21.04%। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21 থেকে 30 বছর একজন, 31 থেকে 40 তিনজন, 41 থেকে 50 সাতজন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 11 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 17 জন, 11 থেকে 20 বছরের 29 জন, 21 থেকে 30 বছর 77 জন, 31 থেকে 40 বছর 179 জন, 41 থেকে 50 366 জন, 51 থেকে 60 757 জন এবং 1,122 জন। 24 ঘন্টা মৃত্যুবরণ যারা করেছেন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 16 জন, খুলনা এবং বরিশাল বিভাগে 6 জন করে, রাজশাহী এবং সিলেট বিভাগে 3 জন করে এবং রংপুর বিভাগে 4 জন। এ পর্যন্ত বিভাগ ভিত্তিক মৃত্যু ঢাকা বিভাগে 1,255 জন, 49.28%, চট্টগ্রাম 655 জন 25.72%, রাজশাহী 131 জন 5.14%, খুলনা 150 জন 5.89%, বরিশাল 97 জন 3.81%, সিলেট 116 জন 4.55%, রংপুর 87 জন 3.42% এবং ময়মনসিংহ 56 জন 2.20%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 42 জন এবং বাড়িতে 9 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় ভর্তি আছেন 1,969 জন, শয্যা খালি আছে 4,356টি। ঢাকা মহানগরীতে আইসিইউতে ভর্তি আছেন 107 জন, খালি আছে 35টি আইসিইউ শয্যা। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 310 জন, শয্যা খালি আছে 347টি। চট্টগ্রাম মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছেন 19 জন, শয্যা খালি আছে 20টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় ভর্তি আছে 1,800 জন, শয্যা খালি আছে 5,933টি। সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 84 জন এবং আইসিইউ শয্যা খালি আছে 111টি। সারা দেশে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা 14,715টি এবং রোগী ভর্তি আছে 4,079 জন, খালি আছে 10,636টি শয্যা। আইসিইউ শয্যা সারা দেশে 376টি, রোগী ভর্তি আছে 210 জন এবং শয্যা খালি আছে 166টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,280টি, সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 173টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 101টি। এখানে একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই, নর্থ আমেরিকার মেডিকেল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের শাখা 20টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং 10টি হাই ফ্লো নেজাল ক্যানুলা ঢাকাস্থ বিভিন্ন কোভিড হাসপাতালের জন্য অনুদান হিসেবে দিয়েছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
নর্থ আমেরিকার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দকে এবং কর্তৃপক্ষকে। চব্বিশ ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 812 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 593 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 40,759 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 22,509 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,250 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,261 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 405,530 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 2,847 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 3,45,304 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 60,226 জন।